টিভি বাংলা মানবতার সমাধান

আল্লাহ তালা যেন কোরআনের মধ্য দিয়ে আমাদের জীবনকে সুন্দর করে দেন আমাদের দুনিয়া খারাত কে যেন আল্লাহ ভালাই দিয়ে মালামাল করে দেন আমিন আলমিন সম্মানিত ভাই ও বোনেরা আমরা আহকাম নিয়ে আলোচনা করছি সুরাতুল হেজাব থেকে আমাদের আজকের আলোচনা শুরু হবে হেজাব কেন্দ্রিক আলোচনা পর্দা নাজিল হল সুরাত আমরা আলোচনা করেছি দেখি আহজাবের মধ্যে আল্লাহ সুহান কি বলছেন আমরা سورة لحظة برباس نمبر 43 تبانو نمبر آية تكشوره أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بيوت النبي إلا أن يؤذن لكم إلا أن يؤذن لكم إلى طعام غير ناذرين إناه ولكن إذا دعيتم فادخلوا فاذا طعمتم فانتشروا ولا مستانسين لحديث ان ذلكم كان يؤذي النبي فيستحي منكم والله لا يستحيي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب. ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن عوذوا رسول الله ولا ان تنكحوا ازواجه من بعده ابدا ان ذلكم كان عند الله عظيما ان تبدوا شيئا او تخفوه ইন্নাল্লাহ কানাবিকুল সেই আলিমা বলছেন হে ওই সব লোকেরা তোমরা যারা ঈমান এনেছ তোমরা নবীর ঘরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে অনুমতি দেওয়া না হয় আর বিনা অনুমতিতে খাবার চেষ্টাও করবে না সেখানে তবে যখন তোমাদেরকে খাবারের জন্য দাওয়াত করা হয় নবীর ঘরে তোমরা প্রবেশ করো আর যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায় তখন তোমরা স্থান ত্যাগ করবে আর নিজেরা গল্প গুজব কথাবার্তা বলতে গিয়ে তোমরা দেরি করবে না কেননা তোমরা গল্প করতে করতে দেরি করলে সেটা আল্লাহর নবীকে কষ্ট দেয় আল্লাহ নবী তোমাদেরকে বের হয়ে যেতে বলতে তিনি লজ্জা পান তবে আল্লাহ হক কথা বলতে লজ্জা করেন না আর নবীর স্ত্রীদেরকে যখন তোমরা কোনো কিছু তাদের থেকে চাইবে তোমরা পর্দার আড়াল থেকে চাইবে এটা তোমাদের এবং তাদের জন্য উত্তম আর তোমাদের কারো জন্য এটা জায়জ নাই যে তোমরা আল্লাহর নবীকে কষ্ট দিবে আর আল্লাহর নবীর অবর্তমানে তার স্ত্রীদেরকেও তোমরা কখনো বিবাহ করতে পারবে না যদি তোমরা এটা করো তাহলে আল্লাহ রাবুল আলমিনের কাছে এটা বড় ধরনের অপরাধ আর যে বিষয়কে তোমরা প্রকাশ করো অথবা যে বিষয়কে তোমরা গোপনে রাখো আল্লাহ সুহান তার সব কিছু জানেন সব কিছু দেখেন সমানিত ভাইরা সুন্দর সুন্দর আদব আমাদের ফ্যামিলি লাইফের জন্য আমাদের সোশ্যাল লাইফের জন্য আল্লাহ তাআলা নবীকে উপলক্ষ করে আমাদেরকে শেখাচ্ছেন কোরআনে যে কত কিছু শেখার তার কোন ইয়ুততানি লা বহু আজাইবুহু আল্লাহর কোরআনের যে আজীব কত কিছু আছে তার কোন আপনার নেই এটা হলো মুআজিজাতুল্লাহিল খালিদা আল্লাহ চিরস্থায়ী মজেজা আল্লাহ রব আমাদেরকে দিয়েছেন সুবাহান আল্লাহ আর এই কোরআনের হেদায়তের কোনো শেষ নেই কেমন পর্যন্ত মানুষ এখান থেকে হেদায়েত পাবে আপনার যা সমস্যা আছে তা আপনি কোরআনের মধ্যে খুঁজে পাবেন আল্লাহ কোরআনের মধ্যে আপনার এই জন্য সমস্যার সমাধান রেখে দিয়েছেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কোরআনই হলো আমাদের সব সমস্যার সমাধান আলহামদুল্লাহ আল্লা রাহমিন আমাদেরকে যে সামাজিক নিয়ম শেখাচ্ছেন কত সুন্দর দেখেন প্রথমে আল্লাহ আলামিন বলছেন যে তোমরা নবীর ঘরে বিনা অনুমতিতে গিয়ে হাজির হয়ে যাবে দেখ আমরা নিজেরাও যেন এটা বুঝি আমাদের মধ্যে যারা দায়িত্বশীল যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন আমরা যদি তাদের ঘরে গিয়ে সবসময় তাদেরকে ডিস্টার্ব করতে থাকি তাহলে তাদের কোনো পার্সোনাল লাইফ থাকে না ফ্যামিলি লাইফ থাকে না তাদের পার্সোনাল লাইফ ফ্যামিলি লাইফ আমাদেরকে কনসিডার করা উচিত এবং সেই অনুযায়ী আমরা আমাদের মানা উচিত কারণ প্রত্যেকেরই প্রাইভেসি দরকার প্রত্যেকেরই কিছু সময় দরকার নিজের জন্য আমরা সবাই হিউম্যান বিইং এটা যারা বুঝে না তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ রব আলামিন এখানে হেদায়ত দিয়েছেন বলেছেন হে ইমানদারেরা লা দখনো তোমরা নবীর ঘরে প্রবেশ করবে না ইল্লা আইয়ুদান আলাকুম যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে অনুমতি দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা যাবে না আর তুফাইলি হয়ে সেখানে রান্না বড়া হলো গিয়ে খাওয়া শুরু করবে তাও করবে না এটাও তোমাদের জন্য জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত না নবীর হয়তো প্রিপারেশন নাও থাকতে পারে কাজেই তোমরা নবীকে এরকম অসুবিধার মধ্যে কোনো অবস্থাতে ফেলবে না তবে নবী যদি তোমাদেরকে কোন খাবারের জন্য ডাকেন দাওয়াত দেন তাহলে অবশ্যই তোমরা যাবে আর যখন তোমরা যাবে খাবারের জন্য নবীর ঘরে তখন কি করবে ফাইজা তাইম তুম ফান্তাশিরু খাবার দাবার হয়ে গেলে তোমরা তখন তাড়াতাড়ি ওই জায়গাকে ত্যাগ করবে আমরা সাধারণত রাত্রিবেলা যদি মেহমানদারি করি সাধারণত কি হয় মেহমানরা যখন খাওয়া দাওয়া করে তখন বাড়িওয়ালা মেহমানদেরকে লুক আফটার করে দেখাশোনা করে খেদমত করে খাদিমদারি করে আর মেহমানদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে বাড়িওয়ালা মহিলারা হোক পুরুষরা হোক তখন তারা নিজেরা খাওয়া দাওয়া করে বা অন্য মেহমান যারা থাকে তাদেরকে খাবার দাবার তারা দেয় এখন আমরা যারা প্রথম ব্যাচে খাইলাম তারা আমরা খাওয়ার পরে চা লাগবে চার পরে পান লাগবে পানের পরে টান লাগবে এর মধ্যে দেখা যায় অনেক মানুষ না খেয়েই আছে এখনো রাত বারোটা হয়ে যাচ্ছে আমরা আমাদের আত্মীয় স্বজনের বাসা থেকে আসতে চাই না এবং এটা আমাদের আত্মীয় স্বজনের জন্য অনেক সময় কষ্টের কারণ হয়ে যায় আপনি চলে আসার পরে তারা এগুলো সব ক্লিন করবে এগুলো সবগুলোকে ধোয়া লাগবে এগুলোকে সবকিছু ঠিক করে রাখা লাগবে আবার সকালে বাচ্চাদের স্কুল আছে দেখেন আল্লাহর রসুল কে আল্লাহ রাবুল্লা আলমিন কত সুন্দর জিনিস শিখাইছেন আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে জন্য বিশেষ করে রাত্রি বেলায় যদি আমরা কোনো জায়গাতে দাওয়াত খেতে যাই আমরা খাওয়ার সাথে সাথে যেন অনুমতি নিয়ে চলে আসি হ্যাঁ যদি কোনো জরুরি প্রয়োজন থাকে আলাদা কথা এমন কি নামাজের পরেও যদি খেতে যান আপনি তারপরও আপনার খাওয়া দাওয়া শেষ হলে যেন আমরা ওই বাড়িওয়ালাকে সুযোগ করে দেই অন্য কাজ করার জন্য আমরা যদি তাকে ব্যস্ত করে রাখি তাহলে তিনি হয়তো কার্টিসির কারণে সুন্দর মহামেলার কারণে মোজামেলার কারণে ভালো ব্যবহার দেখাতে গিয়ে তিনি আমাদেরকে কিছু বলবেন না কিন্তু তার তো কষ্ট হয় ঠিক মানে সল্লুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রসঙ্গ নিয়ে আল্লাহ রব্লা আলহাম নিয়ে কথা বলে দিচ্ছেন ফায়দা তাইম তুম ফতাসির যে যখন তোমাদের খাবার দাওয়ার শেষ হয়ে যায় তখন তোমরা চলে আসো ওয়ালা মুস্তানি সিন আলী হাদি আজ কথা বলতে গিয়ে তর্ক বিতর্ক করতে গিয়ে আমরা তো পলিটিক্সে খুবই উস্তাদ সবাই পলিটিক্স আলোচনা হলে রাজনৈতিক আলোচনায় আমাদেরকে পায় কে এরকম যেন আমরা না করি বরং আমরা কি করব খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আমরা যেন চলে আসি যদি আমরা বসে থাকি কথা বলতে থাকি কথা বলতে থাকি ডিসকাস করতে থাকি কি হয় ইন্নাযালিকা কানা ইউযিন নাবী ফায়াসতাহি মিনকুম এটা নবীকে কষ্ট দেয় এখন নবী তো নাই নবীর বর্তমানে এখন বাড়িওয়ালাকে এটা কষ্ট দেয় ফায়াস্তা আর নবী তোমাদেরকে এই ব্যাপারে কোনো কথা বলতে তিনি লজ্জা পান তবে আল্লাহ সুভানা হুতা আলা কিন্তু তোমাদেরকে কোনো কিছু বলতে লজ্জা কোনো সময় পান না ওল্লাহ লায়াস্তা হে মিনাল

যায়নাব বিনতে জাহাশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ করলেন তখন কি হলো দা তিনি লোকজনকে ডাকলেন ডেকে বললেন যে বিবাহের তোমরা অলিমাতে অংশগ্রহণ করো তারা অলিমায় অংশগ্রহণ করলো কিন্তু তারপরে বসে তারা কথাবার্তা বলতে থাকলো এই কথাবার্তা বলতে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তারা এটাকে পছন্দ করলেন না পছন্দ না করে বরং তার জন্য করলেন। বাকি বিষয়কে আমরা আলোচনা পরিপূর্ণ করবো ইনশাআল্লাহ তবে এখন নয় খানিকক্ষণ বিরতির পরে ইনশাআল্লাহ বিরতির পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংস্কার কিভাবে আমাদের আকিদার মধ্যে ঢুকেছে এটা একটি অপসংস্কৃতি অপবিশ্বাস ইসলামী পথ প্রদর্শন জ্ঞান না থাকার কারণ কুসংস্কার গুলো চলে আসে আসলে সরিয়া সম্ভব না ফলপ্রসূ আলোচনা আর নবী ইনি বলেন জাহিল যুগে সর্বধরনের নীতি নীতি আওড় পায়ের নিচে আব্দুর রাজাক বেন ইউসুফ মুখলিসুর রহমান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আকরামুজমান বিন আব্দুল সালাম शेख शाहिदুল্লাহ খান মাদানী তরুণ হুসেনের উপস্থিতনায়

আল্লাহর প্রতি ভরসা। অনিশ্চয়ভাবে একমুখী ও অবদিক থেকে তাকে এক জানতে হবে। শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা। শিরক মহাপাপ কোন সন্দেহ নেই এবং সেটা ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেয়। সুন্নাতের অনুসরণ। আল্লাহর নিকটে মনে দিন হলো ইসলাম। ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন। হাসান জমিন

আসসালামু আলাইকুম আর রহমেদ উল্লাহ বারাকাত ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক ব্রেকের পরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ডিস্কাশনে আমরা প্রসঙ্গ আলোচনা করসলাম আনাস বিন মালেক রাদিয়াল্লাহু তাল আনহুর বর্ণনা করা হাদিস

রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উঠে ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু লোকজন যাচ্ছিল না যখন তিনি এটা দেখলেন কম আল্লাহ রসুল চলে গেলেন আল্লাহ রসুল চলে যাওয়ার পর কি হলো ফালাম্মা কমা কমা মান কম আল্লাহ নবী যাওয়ার পরে কিছু কিছু লোকজন চলে গেল ও কাদা সালাসন তিনজন তারা এখনো বসে থাকলো

এবং এই কোরআনের আয়াত যদি আমরা আমাদের ফ্যামিলি জীবনে আমাদের সামাজিক জীবনে যদি আমরা মেনে চলি তাহলে আমাদের জীবনটা সুন্দর জীবন হবে আমাদের জীবনটা ভালো জীবন হবে এবং আমাদের জীবনটা মধুর জীবন হবে আমরা যেমন নিজেরা কষ্ট পাবো না আর আমরা কষ্ট দিব না আমরা আল্লাহর দিনকে মানি না দেখে নিজেরা কষ্ট পাই আর একজনকে কষ্ট দেই এই সমস্যার মধ্যে কিন্তু আমাদের সমাজ পড়ে আছে আমাদেরকে যেটা করতে হবে আল্লাহর দিনকে মানতে হবে আর আল্লাহর মানলে পরে আমরা নিজেরাও কষ্ট পাবো না অন্য মানুষকেও কষ্ট দিব না তাহলে আমাদের জন্য এই প্রমাণ রেখে দিলেন যে আমরা যখন কোন মানুষের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাই কেউ আমাদেরকে বিনা দাওয়াতে স্বাভাবিক অবস্থাতে আমাদের যাওয়া উচিত না তুফাইলি আমাদের হওয়া উচিত না না গিয়ে এমনি ভাগ বসানো যে লেবু এক যদি বললাম যে আসো সবাই ভাগ করে খাই এরকম যেন না হয় যারা গরিব মানুষ ফকির তাদের কথা আলাদা তার আগে তো মানুষের কাছে চাইবে খাওয়া সেটা আলাদা কিন্তু আপনার যদি এরকম সিচুয়েশন না হয় আপনি দাওয়াত না দিলে জোর করে গিয়ে তো আপনি খাওয়া আপনার জন্য উচিত হবে না দুই নাম্বার হলো যখন দাওয়াত আপনি পাবেন তখনই দাওয়াতের জন্য আপনি যাবেন যাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করে আপনি জায়গাকে থেকে ত্যাগ করবেন হ্যাঁ যদি কোনো জরুরি প্রয়োজন থাকে অপেক্ষা করতে হয় ভিন্ন কথা কিন্তু স্বাভাবিক নিয়ম হলো আমরা উঠে যাব আমরা বলবো যে খাওয়া শেষ আমরা দোয়া করে ফেলছি আমরা এখন উঠি এখন আমরা উঠে যাব হ্যাঁ বাড়িওয়ালার কোনো প্রয়োজন যদি আপনাকে থাকতে হয় কোনো হেল্পের জন্য সেটা আলাদা কথা তা না হলে আমরা থেকে যেন বাড়িওয়ালাকে কষ্টের মধ্যে না ফেলি অসুবিধার মধ্যে না ফেলি ডিফিকাল্টির মধ্যে না ফেলি আপনাকে বিদায় দিয়ে উনি নিজে খাবেন ওনার স্ত্রী পুত্র পরিজন মেয়েরা খাবে অনেক সময় বাচ্চা ছেলেরা ঘুমায় যায় মহিলাদের অনেক সময় খাওয়া হয় না সারাদিন রান্না বাড়া করেছে তারা খাওয়ারের সুযোগ পায় নাই মানুষ ক্ষুধার্ত থাকে অনেক সময় খাবারে কম পড়ে নানান ঝামেলা হয় এই ঝামেলার মধ্যে আমরা যেন মানুষদেরকে না ফেলি এবং বিশেষ করে বিয়ে শাদির যখন দাওয়াত হয় এক আত্মীয় অন্য আত্মীয়র বাড়িতে যান তখন আমরা এই যেন নিয়মকে যেন মেনে চলি আর আল্লাহ সুহায় হওয়া তাহলে স্পেসিফিকলি আমাদেরকে বলে দিলেন আমরা কথা বলতে বলতে যেন আমরা সেখানে বসে না থাকি এরপরে আল্লাহ সুহায় হওয়া তাহলে আয়াতকে কন্টিনিউ করছেন تكون حجاب آيات وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم اطهر لقلوبكم وقلوبهن وما كان لكم ان تؤذوا رسول الله.

রসুল্লা সাল্লাহ আলহি ও জাহাজকে বিয়ে করার পরে এবং কোরআনের উপরে যখন নাজিল হলো এর পর থেকে কোনো কিছু চাইতে গিয়ে স্পেসিফিকলি আল্লাহ সুবাহ বললেন যে পর্দার আড়াল থেকে তোমরা যেন চাও এতে করে সুবিধা কি হবে এই হেজাব কেন মেনটেন করতে হবে হেজাবের মধ্যে দিয়ে সমাজ সুন্দর থাকে নারী পুরুষরা একজন আর একজনের থেকে ফেতনার থেকে দূরে থাকতে পারে এবং তারা পুত পবিত্র থাকতে পারে আমাদের যখন যেটার প্রয়োজন নয় এর কারণে আমাদের সমাজে অনেক অসুবিধা হয় বিয়েশাদী হয় ভাবির সঙ্গে ভাইদের ফ্রি মিক্সিং এবং ভাসুরদের সঙ্গে আপনি জানেন অন্য ভাইয়ের বৌদের ফ্রি মিক্সিং এবং এরকম বিভিন্ন ধরনের অসুবিধার কারণে বড় বড় দুর্ঘটনা ঘটে ইনসিডেন্ট ঘটে আমরা মানি না এবং আমরা নিজেরা বিভিন্ন অসুবিধার মধ্যে পড়ি হ্যাঁ তবে একটা জিনিস আমরা জন্য খেয়াল রাখি এখানে আমাদের যখন প্রয়োজন হয় যখন আমাদের নিড আছে এই নিড কিন্তু কোনো জিনিস চাইলে আমরা গিয়ে কালেক্ট করতে পারবো কিন্তু তার জন্য তো ফ্রি মিক্সিং এর দরকার নাই তার জন্য তো সামনে সামনে বসে মানে হাসাহাসি করার দরকার নাই আড্ডা তো দেওয়ার দরকার নাই বরং যেভাবে সার্ভিস যা দরকার যদি বোনের থেকে কোন সার্ভিস লাগে আপনি সার্ভিস নিবেন আপনি সার্ভিস দেওয়ার দরকার হলে দিবেন কিন্তু এটা যেন একটা ডিস্টেন্স যেন মেইনটেইন করা হয় আর মা বোনরা যখন পুরুষের সামনে কোনো কারণে এসে যান তারা যেন হেজা পরে আসেন আর এরপরে যদি আমরা যখন মা বোনদের সঙ্গে থাকি যেন শালীন হয়ে থাকি এবং আমরা যেন সুন্দরভাবে থাকি এবং যার সঙ্গে যার হেজাব মেনটেন করা দরকার এটাকে যেন আমরা প্রপারলি মেইনটেইন করি মেইনটেইন করলে কি হবে फायदाটা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন फायদার কথা এখানে বলে দিচ্ছেন কি বলেন আল্লাহ যালিকুম আতহারুলিকুনু বিকুম ওয়া এটা হলো তোমাদের কলবের জন্য আতহার তোমাদের কলবটা পুত পবিত্র থাকবে পাকসাপ থাকবে কলব অকুলুবিহীন মহিলাদের কলবটাও কিন্তু পাক সাপ থাকবে দেখেন এই যে প্রেম প্রীতি ভালোবাসা এগুলো হয়তো হঠাৎ করে কারো মন ধরে যায় মন লেগে যায় চোখে লেগে যায় আর শেষ দুনিয়া উল্টে গেল কিন্তু লাইলি মজনু তো উল্টলো না সিঁড়ি ফরহাদে উল্টানো গেল না কত গল্প তৈরি হয়েছে না এরম কত লাইলি মজনু আপনার গ্রামে গঞ্জে আপনি পাবেন আপনার শহরে পাবেন আপনার ফ্যামিলির মধ্যে পাবেন এরকম গন্ডগোল হয়ে গেছে মা বাবা ভাই বোন আত্মীয় কারো কোনো বালাই নাই দুইজনে খেপসে তো এই গেল না সব নিজেরাও ধ্বংস হলো ধ্বংস করলো এই অবস্থা তো আমাদের চলে আল্লাহ আলামিন বলেছেন যদি পর্দাটা মেনটেন করো তাহলে হঠাৎ করে চোখ লেগে যেতে পারবে না আর অন্তরটা পুত পবিত্র থাকবে আর নিজের অন্তরও পুত পবিত্র থাকবে মহিলাদের অন্তর কিন্তু পুত পবিত্র থাকবে এটা আল্লাহ আলা আলিনের একটা টার্গেট যে আমরা যেন আমাদের কলবটাকে কলবটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু সব কিছু ঠিক এই কলবের মধ্যে যদি গন্ডগোল লেগে যায় তাহলে সব গন্ডগোল হয়ে গেল ঠিক এখানেই আল্লাহ বলছেন হাট যদি তোমাদের পবিত্র থাকে তাহলে তোমরা পবিত্র থাকবা হাট যদি এটা বিশ্রী হয়ে যায় তোমরা বিস্ত্রী হয়ে যাবা যেন আল্লাহ সুফান সুন্দর করে বললেন আর এটা তোমাদের কলবের জন্য পবিত্র রাখতে সাহায্য করবে। মহিলাদের কলবকে পবিত্র রাখতে সাহায্য করবে পর্দাকে মেনে চলো হেজাবকে মেনটেন করো আসুন আমরা আমাদের অন্তর পবিত্র রাখি আমাদের মা বোনরা অন্তর পবিত্র রাখুক আমরাও হেজাব মানি মা বোনরাও হেজাবকে মেনটেন করে চলুক সমাজটা সুন্দর সমাজ হোক কোরআনের আলোকে সুন্দর সমাজ বিনির্মিত হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আবারও আপনাদের সঙ্গে অবশ্যই ইনশা আল্লাহ বেতফিক খুব তাড়াতাড়ি দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয় আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলরায়ন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ গ্যালথর্পে রোড বর্মিংহাম ইউ কে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য

যে ইসলামী পথ ধরে চলে জুলুম আর বখিলী দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে কিন্তু আল্লাহ পছন্দ করে বেশি বখিল না হওয়া বেশি খরচ না কই। शेख আব্দুল কাইয়ুম তাহলে হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথাই চলে মনকে নিয়ন্ত্রণ করতে হবে শরীয়তই তার কি এত নষ্ট করে করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ قائم ইনসব قائم করাটাকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন কি না দেখে আলার ভয় উপলব্ধি করা এটাই তো আসল ঈমান এটাই আসল তাকওয়া আল্লাহ তালার উপর ভরসা কেননা আল্লাহ তাআলা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী প্রতি বুধবার সন্ধ্যা 6:30 টায় পুনর সম্প্রচার দুপুর 12:30 টায় বাংলাদেশে পিএস টিভি বাংলা